জি দর্শক, আমরা আপনার প্রশ্নটির উত্তর স্পষ্টভাবেই দিয়েছিলাম। জানানো হয়েছিল, শেখ বলেছিলেন আপনার বোনের নাতি যিনি আছেন তিনি আপনার জন্য অবশ্যই মাহরাম, সেই সাথে বোনের মেয়ের ঘরের জামাই যারা আছেন তারাও কিন্তু অবশ্যই মাহরাম, তাদের সাথে যেতে পারবে, উমরার সফর আপনি করতে পারবেন জি ইনশাআল্লাহ। শেখ, আমরা আরেকটি বিষয় যেটি জানতে চাচ্ছিলাম, মৃত ব্যক্তির জন্য অর্থাৎ অনেক সন্তান আশা করে যে আমার বাবা মা যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো তাদেরকে হজে করাতাম বা হজে পাঠাতাম, কিন্তু বাবা মা হয়তো ইন্তেকাল করেছেন, এখন বাবা মার পক্ষ থেকে অর্থাৎ মৃত ব্যক্তির পক্ষ থেকে এভাবে হজ করা যাবে কিনা? আলহামদুলিল্লাহ, অবশ্যই একজন ব্যক্তি যখন মারা যায় তার পক্ষ থেকে সন্তানরা যদি হজ করায়, এই হজের সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে পৌঁছে দিবেন, এটাই হাদিস দ্বারা প্রমাণিত। জি, খুব সুন্দরভাবে জানিয়েছেন। সেই সাথে আরেকটি বিষয় যে ব্যাংকে হজের জন্য যে ডিপিএস করা হয় বা টাকা গচ্ছিত রাখা হয় এবং সেই ডিপিএস থেকে যে লভ্যাংশ দেওয়া হচ্ছে সেটি আসলে বৈধ কিনা? হজের জন্য কেউ যদি টাকা জমা করে ব্যাংকের মধ্যে, সেখান থেকে লভ্যাংশ আনার তো কোনো প্রশ্ন আসে না, মূল টাকা যেটা হবে ওটা দিয়ে তিনি হজে যাবেন, কিন্তু এখান থেকে যে লভ্যাংশ তিনি প্রাপ্ত হবেন এ টাকা আনা তার জন্য বৈধ হবে না, কারণ ব্যাংকের যে লভ্যাংশটা দেয় এটা আসলে যদিও নামে লভ্যাংশ কিন্তু এটার মধ্যে সুদের মিশ্রণ থাকে, এই জন্য এটা না আনা অত্যন্ত জরুরি এবং না আনা উচিত। এবং আমরা দেখতে পাই বর্তমানে কিছু ব্যাংকে কিন্তু হজের জন্য একটা উইন্ডোই করেছে আলাদা, আসলে সেখান থেকে এই টাকাগুলো তারা নিতে পারবে কিনা? হজের জন্য ইসলামী ব্যাংক অথবা আলারাফা ব্যাংক যারা হজ অ্যাকাউন্ট নামে তারা যেই উইন্ডো খুলেছে সেখান থেকে আমি যতটুকু জানি কোনো লভ্যাংশ তারা প্রদান করে না, কিন্তু তারা হজের যখন মৌসুম হয় তখন তারা নিজেদের কাছেই লভ্যাংশ রাখে, যেমন 1 লাখ টাকা বা 1.5 লাখ টাকা বা যা জমা দিলাম হজের সময় তারা এর চেয়ে বেশি কিছু দিয়ে ওই ব্যক্তিকে হজে পাঠানোর জন্য তারা বলে। এই বেশিটুকু নেওয়া কোনো হাজির জন্য এটা অনুচিত, তিনি যতটুকু জমিয়েছেন ওই পরিমাণ টাকা উঠিয়ে হজে যাবেন যদি পরিমাণ হয়ে যায়। আল্লাহ বুঝার তৌফিক দিন, আমিন।